আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট এক্সেলের নতুন আরও একটি পর্বে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের 2016 দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনারা যারা আমাদের পূর্বের কমান্ডগুলো দেখে আসেননি, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে ঘুরে আসতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনি আপাতত এই ভিডিওটি দেখুন, আশা রাখি অনেকটা ভালো লাগবে। আর অবশ্যই বলবো, আপনারা ভিডিওটি কেটে কেটে না দেখে সিরিয়াসভাবে ভালোভাবে এই ভিডিওটি দেখুন। একবার না বুঝলে আরেকবার ভিডিওটি দেখুন। আশা রাখি মাইক্রোসফট এক্সেল সম্বন্ধে আপনার যত সব জড়তা ছিল সব দূর হয়ে যাবে। যেসব কাজ আমাদের সচরাচর প্রয়োজন হয়, যে কোনো অফিসে এবং পার্সোনাল কাজে অথবা ফ্রিল্যান্সিং কাজে, তো ফ্রিল্যান্সিং কাজের জন্য যা যা ইউজ করা হয় এসব বেসিক কমান্ডগুলোই আমরা ভালোভাবে শিখব। তো বন্ধুরা, আমরা হোম মেনু থেকে অ্যালাইনমেন্টের টোটাল প্যারাগ্রাফিং যে সিস্টেমগুলো বা ফরম্যাটিং যে সিস্টেমগুলো সেগুলো শিখেছিলাম। আজকে আমরা নর্মাল থেকে শুরু করে এদিকে যে কমান্ডগুলো প্রয়োজন হয় সেসব কমান্ডগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর জন্য আমরা মূলত অনেক সময় দেখি কিছু কিছু প্রবলেম ফেস করেন আপনারা। অনেকে আমাকে জানায়, আমার স্টুডেন্টগুলো মাঝে মাঝে জানায় যে ভাইয়া, আমি যদি এবারে আপনার কোনো এক জায়গায় মোবাইল নাম্বার লিখি, সাপোজ আমি এখান থেকে 017 এবং কোনো একটা নাম লিখে নাম্বার লিখে দিচ্ছি এবং বাইরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার 0 লেখাটি আসে নাই। তো আমি 0টি যদি এখানে ওঠাতে চাই সেক্ষেত্রে কী করতে পারি? আপনি যেভাবেই চেষ্টা করেন না কেন, আপনি কোনোভাবেই প্রথম অবস্থায় 0 আনতে পারবেন না। তাই আমরা যেহেতু একটা মোবাইল নাম্বার লিখব, সেজন্য 0 অবশ্যই প্রয়োজন। আর এক্ষেত্রে আমাদের যদি 0 প্রয়োজনই হয়, তার মানে যত জায়গায় আপনার প্রয়োজন, আপনার এভাবে করে 01 প্রয়োজন, সেই জায়গাগুলো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি শর্টকাট এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল যেখানে লেখা আছে, এখানে গিয়ে আপনি অবশ্যই অবশ্যই একটু নিচের দিকে আসবেন। আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন এখান থেকে টেক্সট লেখা আছে, এই টেক্সটে ক্লিক করে দিবেন। এবং যদি আপনি এখন এই ঘরের ভিতরে 0 লিখেন, সাপোজ আমি এখান থেকে 01 লিখে অন্য কিছু লিখতেছি এবং ইন্টার প্রেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 0 এসে গেছে। ইভেন আপনি যদি পূর্বের যে লেখাটি আছে বা নাম্বারটি আছে, সেই নাম্বারটি একবার ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন ফর্মুলা বার, এখানে ফর্মুলা বারের প্রথমে যদি 0 চেপে দেন এবং ইন্টার প্রেস করে দেন, দেখবেন ওখানেও 0 এসে গেছে। এছাড়াও যদি আপনি ওখান থেকে 0 না চাপতে চান, আপনি সাপোজ এখান থেকে কোনো একটা 1 দেওয়ার পরে অন্য কোনো নাম্বার লিখলেন, সেম এটার সামনে যদি 0 নিয়ে আসতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার যেখানে 0 প্রয়োজন সেখানে 0 লিখে ইন্টার প্রেস করে দিতে পারেন অথবা বাইরে ক্লিক করে দিতে পারেন। এভাবে করে আপনি যে কোনো নাম্বারের সামনে 0 আনতে পারবেন। এবারে আমরা জেনারেলের পরেও আর অনেকগুলো কাজ আছে, আপনি চাইলে সেখান থেকে অনেকগুলো কাজ করতে পারেন। তবে যদিও আমাদের এখান থেকে কোনো জিনিস প্রয়োজন হয় না, তাই আমরা আর এখান থেকে কোনো কিছু দেখব না। জেনারেলি যা যা আপনার প্রয়োজন যেভাবে লিখবেন সেভাবেই চলে আসবে, বাকিগুলো সূত্রের মাধ্যমে কাজ করব আমরা। তো এখান থেকে আমরা বেশি কাজগুলো করব না, এবারে আমরা চলে যাব এখান থেকে। এই সমস্ত কাজগুলোর পরেই আমাদের চলে আসছে কন্ডিশনাল ফরম্যাটিং। আর এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের জন্য আমরা জাস্ট বোঝানোর জন্য এই ফরম্যাটটি আমরা চুজ করেছি আপাতত একটা বেসিক এক্সাম্পলের জন্য। তো আমি এখান থেকে নেম থেকে শুরু করে আমি মোটামুটি কয়েকগুলো সেলস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন এবং এখান থেকে হাইলাইট সেলস রুলস, আপনি এখান থেকে না গিয়ে আপনি যদি চান যে ডাটা বারসে ক্লিক করে দিয়ে বা এখানে জাস্ট মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ডান দিকে যদি একটু সরান, দেখবেন যে এখান থেকে যেভাবে দেখাচ্ছে আপনার রেটিং, তার মানে স্যালারি আপনার কতটুকু পরিমাণে আছে, যতগুলো হাইয়েস্ট আছে এই হাইয়েস্টের পর থেকে যা যা এখানে লেখা আছে সেটার পার্সেন্টেজের মতো কালারিং করে দেখাবে। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নিচ্ছি এবং সেই কালারটি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখবেন এই কালারটি এখানে হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে যে জায়গাটা আমরা সিলেক্ট করেছি শুধু সেই জায়গাগুলোতে যত আমার সর্বোচ্চ আছে, যেমন দেখতে পাচ্ছেন এখান থেকে সর্বোচ্চ দেখেই বোঝা যাচ্ছে যে এখান থেকে 49,875 আছে, তাই আমরা এটা 100% দেখতে পাচ্ছি। এবং এর থেকে একটু কম হলে দেখতে পাচ্ছেন 46,550। সেম এভাবে করে পার্সেন্টেজগুলো আকারে দেখতে পাচ্ছেন এখানে কালারিং করে দেওয়া আছে, এই কালারিং থেকেও কিছুটা বোঝা যায় যে কোনটার রেটিং কীরকম। আপনি যদি এটা প্রিন্ট করতে চান তাহলে কিন্তু প্রিন্ট প্রিভিউতে এটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে পুরোটি চলে এসেছে। আপনি চাইলে এটা এভাবেও প্রিন্ট করতে পারেন। আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। এবারে আমরা যদি চাই এই লেখাগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে সিলেক্ট করা জিনিসগুলো দেখতে পাচ্ছি
এই সিলেক্টের উপরে আমি আবারো কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব এবং এখান থেকে নিচের গুলো দেখতে পাচ্ছেন কালার স্কেলস তো আমি এই কালার স্কেলস গুলো জাস্ট এখানে বোঝানোর জন্য যে কোনো সেল গুলোতে অটোমেটিক্যালি কালার হয়ে যাবে অটোমেটিক আপনারা এখান থেকে যেটাতে ক্লিক করে দিবেন না কেন বা মাউস নিয়ে গেলেই আপনার কালার আগে দেখাচ্ছে এবং আপনি যদি ক্লিক করে দেন সেই কালারটি এখানে স্থায়ীভাবে হয়ে যাবে তবে আমি বিশেষ করে বলবো যে আপনারা এখান থেকে কোনোটাই প্রয়োজন হবে না যেহেতু কোনো রিঅ্যাকশন করার প্রয়োজন নাই তাই আমি এখান থেকে শুধু জাস্ট স্কেলটা বেশি একটু গুরুত্ব দেখতে পাচ্ছিলাম এখান থেকে যতগুলো আমাদের কমান্ড আছে সেখান থেকে জাস্ট ডাটা বার যেটা সেটা থেকে আপনি চয়েস করে নিতে পারেন এছাড়া এই বারটিও যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আপনি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কোনো কমান্ড রিঅ্যাকশন করার প্রয়োজন নেই এরপর যদি আপনারা ফরম্যাট এস ট্যাবেলে ক্লিক করে দেন আপনার টোটাল ফরম্যাটটি একটা ট্যাবেল আকারে এখান থেকে হয়ে যাবে তবে মূলত এই কমান্ডটি আমাদের পিভট টেবিলের জন্য প্রয়োজন হয় তো পিভট টেবিল সম্বন্ধে আমি আমাদের নেক্সট টিউটোরিয়ালে ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তবে আজকে টিউটোরিয়ালে যেহেতু মোটামুটি আমরা বেসিক লেভেলটি শিখতেছি তাই আমি এই কমান্ডটি আপনাদেরকে রিঅ্যাকশন করা থেকে বিরত থাকতে বলবো যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আশা রাখি পিভট টেবিল সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিতভাবে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবারে চলে যাব আমরা সেল স্টাইল সেলস স্টাইল মানে আপনারা এখান থেকে যতগুলো সেলস দেখতে পাচ্ছেন এই সেলগুলোতে তার মানে প্রতিটা ঘড়ি এরকম কালার হয়ে যাবে মাউসটা নিয়ে গেলে দেখবেন যে কালারটি আপনি নিয়ে যাচ্ছেন সেই কালারের এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওই কালারটি এখানে আকার ধারণ করবে তো আমি এখান থেকে মূলত এই যে গ্রিন কালারটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি এবং এই কালারটি এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন যতটুকু জায়গায় আমার সিলেক্ট করা ছিল ততটুকু জায়গায় আমাদের এই সেলগুলো কালার হয়ে গেছে তো এভাবে করে আপনি এই সেলস স্টাইলের কাজ করতে পারেন যেটা ফরম্যাটিং সিস্টেমিং আর আশা রাখি এখান থেকে কোনো কিছু প্রয়োজন হবে না এবারে আমরা পরবর্তী যে কমান্ডগুলো দেখতে পাচ্ছি এই কমান্ডগুলো শিখব আর এটা শেখার জন্য মূলত আপনি কোনো এক জায়গায় যদি সাপোজ আমি এখানে মাসুম নামটি দেখতে পাচ্ছি এই সেলসটি তার মানে আমি এই রোটি সিলেক্ট করে দিচ্ছি ঠিক এখানে থ্রি নাম্বার রয়ে জাস্ট একবার ক্লিক করে দিলে পুরো রোটি সিলেক্ট হয়ে যাবে এবং ইনসার্ট থেকে যদি আপনি এখানে ইনসার্ট শিট রোয়ে ক্লিক করে দিন তাহলে রো চলে আসবে তো আমি মূলত বলবো যে ইনসার্ট শিট তার মানে হচ্ছে নতুন একটা শিট নিয়ে আসা ইনসার্ট রো শিট যেটা সেটা ক্লিক করে দিলে এক্সট্রা একটা নতুন রো চলে আসবে ঠিক এই টেকনিকটা আপনি এখান থেকে না শিখে যদি আপনি যেখানে নেবেন সেখানে একবার এই রোয়ের ক্ষেত্রে হলে রোয়ের সাইডে রাইট বাটন চেপে দিবেন এবং এখান থেকে ইনসার্টে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার একটি রো চলে আসবে কারণ আপনার সিলেক্ট হয়ে গেছিলো রো তাই আপনার রো চলে আসে সেম যদি আপনি এখান থেকে কলামের ক্ষেত্রে রাইট বাটন চাপেন তাহলে ইনসার্ট করে দিলে সাথে সাথে একটি কলাম চলে আসবে দেখতে পাচ্ছেন আমি ইনসার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরও একটু কলাম দেখতে পাচ্ছি তো এভাবে করে আপনি কলাম রো নিয়ে আসতে পারবেন আমি সাপোজ একটু ছোটো করে দিচ্ছি এবং এখান থেকে আমি লিখে দিতে পারি এটা হচ্ছে এস এল নম্বর সিরিয়াল নাম্বারের জন্য আমি এখান থেকে এক এবং নিচের দিকে দুই এভাবে করে লিখে দিয়ে এবং যদি চাই আমি এখান থেকে তিন চার পাঁচ এভাবে লিখবো না ঠিক এতটুকু জায়গা সিলেক্ট করে দিব এদের রিলেশন হচ্ছে একের পরে এক তাই যোগ করে তিন হয়ে গেছে এবং সিলেক্ট করার পরে একের পর এক একের পর এক পরবর্তী ধাপগুলো হয়ে যাবে কিভাবে যে আমি যদি এই সিলেক্ট করার পরে ডান দিকে নিচের দিকে যদি একটু চেষ্টা করে দেখি দেখতে পাচ্ছেন ডান দিকে নিচে এখান থেকে ছোট্ট একটু ফোঁটা চিহ্ন আছে আমি এই দিকে যদি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন চতুর্দিকে কোথাও কোনো ফোঁটা চিহ্ন নেই কিন্তু এই কোনায় আছে সিলেক্ট করার পরে ডান দিকে নিচের দিকে যদি একটু আপনি ফলো করেন দেখতে পাচ্ছেন এখানে ফোঁটা চিহ্ন আছে আর এইটাতে চেপে ধরে যদি আপনি নিচের দিকে আসেন দেখবেন আপনাকে আর নাম্বার লিখতে হবে না আমি চেপে ধরে নিচ পর্যন্ত এনে দিচ্ছি এবং ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নাম্বার এসে গেছে সিরিয়ালভাবে আশা রাখি আর কষ্টরি করতে হবে না এভাবে করে আপনি আপনার হিসেব নিকেশগুলো সিরিয়ালভাবে টানতে পারবেন এবং নিয়ে আসতে পারবেন খুব সহজভাবে আর এছাড়াও আমি হিসাব নিকাশ করার জন্য এবং বিভিন্ন রুলস আপনি যদি বা সূত্র যদি ইউজ করতে চান সেরকম ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি 2003 সফটওয়্যারের জন্য তবে ওই সূত্রগুলো আমাদের মাইক্রোসফট অফিস এক্সেলের যে কোনো ভার্সনে কাজে লাগবে তবে আমি এই টিউটোরিয়ালেও আপনাদেরকে কীভাবে হিসাব নিকাশ করতে হয় টোটাল ফরম্যাটিং সিস্টেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তবে কিছু কিছু সূত্র আপনাদের গত টিউটোরিয়ালে আমি দেখাইনি কারণ অ্যাডভান্স লেভেলে আমি সেগুলো দেখাবো তাই আমি যেগুলো বেসিক দরকার অফিসিয়ালি পার্সোনালি এবং ফ্রিল্যান্সিং কাজের জন্য যা যা দরকার সেসব বিষয় নিয়ে আমি টোটালি আলোচনা করেছি আশা রাখছি এই বেসিক টিউটোরিয়ালও সেরকমই থাকবে আর অ্যাডভান্স লেভেলের জন্য আপনারা একটু ওয়েট করবেন আশা করছি সেই অ্যাডভান্স লেভেলটিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবারে আমরা এখান থেকে কলাম রো ছাড়াও আরও কিছু জিনিস নিয়ে আসতে পারি যেমন এখান থেকে শিট দেখতে পাচ্ছেন আপনারা ব্যাঙ্ক ফাইনাল অ্যাকাউন্ট স্যালারি রিপোর্ট শিট থ্রি শিট ফোর এগুলার উপরে যদি আমি রাইট বাটন চাপি এবং এখান থেকে ইনসার্ট করে যদি ওকে প্রেস করে দিই দেখবেন সাথে সাথে আরও একটি শিট এসে গেছে এখান থেকে
চারটি শীট আছে, আমি একটু ওকে চেপে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আরও একটি শীট এসে গেছে এক নম্বরের জন্য, দেখতে পাচ্ছেন এখন আমাদের পাঁচটি শীট। স্যাম এভাবে যদি প্লাসে ক্লিক করে দেন সাথে সাথে আরও একটি শীট হয়ে যাবে, তো আপনি যেভাবে চান সেভাবে নিতে পারবেন, কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবেন ঠিকই, ডিলিট করাটা যাবে না। তাই আমি বলবো রাইট বাটন চেপে আপনি এখান থেকে ডিলিট করতে পারেন, যে শীটটির প্রয়োজন নাই সেই শীটটির উপরে রাইট বাটন চেপে দিবেন এবং এখান থেকে ডিলিট প্রেস করে দিবেন, এবং যদি কোনো অপশন আসে অবশ্যই আপনি ডিলিট পার্মানেন্টলি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এক্সেলের ক্ষেত্রে কোনো শীট যদি আপনি ডিলিট করতে চান অবশ্যই সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, তাই ভেবে চিন্তা করে ভালোভাবে বুঝে আপনি এটা ডিলিট করবেন, এটা কনফার্ম করে দিবেন। তাই আমি ডিলিট ক্লিক করে দিলাম এবং ডিলিট করে দিলাম। এবারে আমরা পূর্বের জায়গায় যাচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যেভাবে সেল এবং রো এর কাজগুলো করলাম সাথে কলামের কাজগুলো করলাম রাইট বাটন চেপে, সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকেও কাজ করতে পারেন, দেখতে পাচ্ছেন রো কলাম এবং শীট যেগুলো আমি রাইট বাটন চেপে কলামে রোয়ে এবং শীটের ক্ষেত্রে আনছি সেগুলো নিয়ে আসা যায়। এবং ডিলিট করলাম যেভাবে করে আমি একবার, সাপোজ আমি একটু আন্ডু করে নিচ্ছি, আমি যে এখান থেকে রাইট বাটন চেপে ডিলিট করা দেখালাম, এই বিষয়গুলোই আমাদের শীটের ক্ষেত্রে যদি আপনি চান যে আমি এই কলামটি ডিলিট করে দেবো সেক্ষেত্রে এই কলামের উপরে রাইট বাটন চেপে আপনি ডিলিট করতে পারেন। সেম যেভাবে ইনসার্ট করতে পারেন সেভাবে ডিলিটও করতে পারবেন। আর এরপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কন্টেন্ট, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে তার মানে এই কলামের ভিতরে যা যা লেখা আছে সব ডিলিট হয়ে যাবে। সেম এই কাজগুলোই দেখতে পাচ্ছেন, আন্ডু করে নিচ্ছি। এখান থেকে এই যে ইনসার্ট, এর মানে হচ্ছে এখান থেকে নিয়ে আসা যায়, রো নিয়ে আসবেন, কলাম নিয়ে আসবেন এবং শীট নিয়ে আসবেন, এবং ডিলিট করার জন্য এখান থেকে আপনি ডিলিট শীট রো দেওয়া আছে এবং ডিলিট শীট কলাম, তার মানে এখান থেকে যেভাবে নিয়ে আসবেন সেভাবে এখান থেকে ডিলিট করতে পারবেন। সাথে সাথে আপনি যদি চান এখান থেকে ফরম্যাট থেকে আপনি কিছু কলাম রোগুলো ছোটো বড়ো করার জন্য যে টেকনিকগুলো এখান থেকে হাইট এবং উইথগুলো করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়েছি অলরেডি গত পর্বে যে এখান থেকে কলাম রোগুলো এভাবে ছোটো বড়ো করতে হয়, ঠিক ABCD যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কলাম বলা হয়। আর যদি আমি চেষ্টা করি এখান থেকে কোনো রো কলাম ছোটো বড়ো করবো তাহলে কখনো হবে না। আর এই জিনিসটা করার জন্য অবশ্যই মনে রাখতে হবে উপরের দিকে যে কলামগুলো আছে কলামগুলোর মাঝখানে যে ডাড়ির মতো ঘরের চিহ্নগুলো দেওয়া আছে এগুলো চেপে ধরে আপনি ছোটো বড়ো করবেন। আশা রাখি বুঝে গেছেন। এরপরের কমান্ডের জন্য আমরা মনে রাখবো এখান থেকে অটোসাম। অটোসাম এর টিউটোরিয়ালে দেখতে পাচ্ছেন এখান থেকে টেকনিকটা যে টোটালি এভাবে সিলেক্ট করতে হবে এবং নিচের দিকে একটু জায়গা ফাঁকা রেখে এখানে অ্যান্সারটা আসবে। তো আমি এটার জন্য সাপোজ ধরি এখান থেকে এই দুইটা ঘর সিলেক্ট করে আমি যদি একটু ঘর বেশি সিলেক্ট করি এবং এখান থেকে যদি আমি জাস্ট একবার অটোসামে ক্লিক করে দিই, দেখবেন এই দুইটা ঘরের হিসাব এখান থেকে টোটাল হয়ে যাবে। আশা রাখি বুঝে গেছেন। সেম এভাবে করে আপনি যত জায়গায় সিলেক্ট করে দিয়ে নিচে আনবেন, সাপোজ আমি এটা নিয়ে আসবো, সেক্ষেত্রে সিলেক্ট করে দেবো একটা বেশিয়া ঘর, আর কোথায় এক্সট্রা একটা বেশিয়া ঘর সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে অটোসামে ক্লিক করে দেবেন। আশা রাখি অ্যান্সারটি এসে যাবে। সেম এভাবে যদি চান আপনি ফিল করবেন, সাপোজ আমি এখান থেকে কোনো একটা লেখা লিখলাম, সাপোজ আমি এখান থেকে দোষ লিখলাম, আমি যদি এখান থেকে নিচে কার্সর রাখি এবং এখান থেকে যদি আমি একবার ফিল করি, দেখতে পাচ্ছেন ডাউন ক্লিক করে দিলে ডাউন মানে নিচের দিকে আসবে, তার মানে উপরের জিনিসটি নিচে আসবে। সেম আমি আবার ডিলিট করে দিচ্ছি, এবারে যদি আমি ডান দিকে কার্সর রাখি, এবারে যদি আমি বাম দিকে একটা ডান দিকে নিয়ে আসি, তাহলে অবশ্যই মনে রাখবেন ফিল থেকে আমাদের রাইটে যাইতে হবে, তাহলে ডান দিকে আসবে। তবে মনে রাখবেন এই কমান্ডগুলো আপনাদের বেশি প্রয়োজন হবে না, আপনি এটা কাট কপি পেস্ট করতে পারেন অথবা যে কোনো এক ঘরে সিলেক্ট করে দিয়ে যে জায়গাটা প্রয়োজন সেটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এই কোণাটি ধরে ডান দিকে এভাবে নিয়ে যেতে পারেন। আশা রাখি বুঝে গেছেন। যদি আমি এই দোষে ক্লিক করে দিই এদিকে আবার নিতে চাই, এভাবে করে দোষটা আবার অটোমেটিক্যালি চলে আসবে। তো এরপরে যদি আপনি দেখতে পাচ্ছিলেন যে সিলেক্ট করার পরে আপনি রাইট বাটন চেপে ক্লিয়ার কন্টেন্ট করে দিচ্ছিলেন, এই কমান্ডগুলো যদি আপনি আবার চান যে সিলেক্ট করার পরে ক্লিয়ার, ক্লিয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল, তার মানে সবগুলি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখান থেকে মার্সেল দেখতে পাচ্ছিলেন এখান থেকে আপনারা, তাই এখানে মার্সেলের জন্য এই পুরো ঘরগুলোকে ওয়ার্নিং দিচ্ছে যে এটা ডিলিট করে দেবেন নাকি। তো আমি এটা আন্ডু করে নিয়ে আসতেছি আগেরগুলো, যেহেতু এই ঘরে কোনো মার্সেল নাই তাই আমি কলামটি সিলেক্ট করে দেওয়ার পরে আবারও এখান থেকে ক্লিয়ার এবং ক্লিয়ার অলে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সব চলে গেছে, আন্ডু করে নিয়ে আসতে পারেন অথবা আপনি এখান থেকে চাইলে ক্লিয়ার কন্টেন্টও ক্লিক করে দিতে পারেন। ক্লিয়ার কন্টেন্ট ক্লিক করে দিলে সবগুলি ডিলিট হয়ে যাবে। একই হিসেব যদি আপনি চান এগুলো আবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেওয়ার সাথে সাথেই সবগুলো চলে যাবে, আপনি যেটা ইচ্ছে সেটা করতে পারেন। এছাড়া আমাদের যে কমান্ডগুলো আছে অনেকগুলো ফরম্যাটিং সিস্টেম, তার মানে যদি কোনো বোল্ড করা থাকে কালারিং করা থাকে সেগুলো সব চলে যাবে যদি আপনি ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করে দেন। আর বাকি সব জিনিস দেখতে পাচ্ছেন এখান থেকে কমেন্ট থাকলে কমেন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এভাবে করে হাইপার লিঙ্ক, তার মানে যদি আপনার এই লেখাগুলোতে কোনো লিঙ্ক অ্যাড করা থাকে তাহলে লিঙ্কগুলোও চলে যাবে। অবশ্যই মনে রাখতে হবে যে জায়গাগুলো আপনি সিলেক্ট করতে চাচ্ছেন এবং কি যে জায়গাতে এই
কমান্ডগুলো ব্যবহার করতে যাচ্ছেন সেই জায়গাগুলো সিলেক্ট করতে হবে এবং এখান থেকে সেই কাজগুলো করতে হবে বুঝে বুঝে। এবারে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি বেশি কয়েকটা রো নিয়ে এসেছি, এই রোগুলো সিলেক্ট করে দিচ্ছি একসাথে দুইটা, এবং দুইটা ঘর যেহেতু প্রয়োজন নাই সেক্ষেত্রে সিলেক্টের উপরে আমি রাইট বাটন চেপে দিতে পারি এবং এখান থেকে ডিলিট প্রেস করে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের রোগুলো চলে গেছে, এভাবে করে আমি কলামটিও ডিলিট করে দিচ্ছি। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে নেম থেকে শুরু করে আমাদের ব্যালেন্স পর্যন্ত এই ঘরগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি যদি শর্ট ফিল্টারে ক্লিক করে দেন এবং এখান থেকে যদি আপনি ফিল্টারে ক্লিক করে দেন তাহলে আপনি এটা ফিল্টারিং করতে পারবেন। যেমন ফিল্টারে ক্লিক করে দিচ্ছি এবং প্রতিটা ঘরেরই দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো সিলেক্ট করেছিলাম সেই ঘরগুলোতে একটু করে ফটা চিহ্ন, তার মানে ড্রপ ডাউন মেনু চলে আসে। আমি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যতটুকু জায়গা সিলেক্ট করা আছে ততটুকু জায়গায় এখানে কাজ হবে। তো আমি এখান থেকে টোটালি উঠিয়ে দিতে পারবো এবং পাশাপাশি চাই এখান থেকে স্যালারি, জাস্ট একজনকার স্যালারি চাই। কত টাকার স্যালারি চাই, যে সাপোজ ধরি আমি 30,000 টাকার স্যালারিটা নেব, তার মানে আমি সবগুলো উঠিয়ে দিব এবং নিচে এসে 30,000 টাকার স্যালারিতে জাস্ট একবার ক্লিক করে দিয়ে ওকে প্রেস করে দিলে দেখবেন 30,000 টাকার স্যালারি যারা যারা পায় তাদের নামগুলো শো করাবে। আমি ওকে প্রেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে 3 জনকার 30,000 টাকার স্যালারি আছে। সেম এভাবে করে শর্ট করে করে আপনি দেখতে পারবেন, সেম নামের ক্ষেত্রেও এটা পারবেন। এছাড়াও যদি আপনি ব্যালেন্সের দিকে যান ব্যালেন্সে গিয়েও আপনি এখান থেকে শর্ট করতে পারবেন। আশা রাখি বুঝাতে পেরেছি। আমি এখান থেকে আবারও পূর্বের অবস্থা নিয়ে আসবো, এই জন্য আবার ক্লিক করে দেওয়ার পরে ওয়ালে ক্লিক করে দিচ্ছি এবং ওকে প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো শো করাচ্ছে। এভাবে করে আপনি শর্ট ফিল্টারিংয়ে কাজ করতে পারেন, অথবা আপনি টোটাল এই ঘরগুলো সিলেক্ট করে দিয়ে, সাপোজ আমি যদি স্যালারি সিলেক্ট করে দিচ্ছি এতটুকু জায়গা, এরপর যদি আপনি এখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করে দেন এবং এখান থেকে শর্ট স্মলার টু লার্জেস্ট, তার মানে ছোট থেকে বড় হবে আপনার স্যালারিটা, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন এটাতে। এবং যদি চান যে আমি বড় থেকে ছোট স্যালারি, তার মানে সব থেকে হাইয়েস্ট পর্যায়ে যাদের স্যালারিগুলো আছে সিলেক্ট করা থেকে আমি অতটুকু জায়গা থেকে নিচে যারা কম পাই তাদেরগুলো শো করাবো, তার মানে এটাতে ক্লিক করে দেবেন। তো আমি মূলত ছোট থেকে বড় করব, সেজন্য এখানে ক্লিক করে দেবো এবং দেওয়ার সাথে সাথে একবার ওকে প্রেস করে দিতে পারি, অথবা এখান থেকে এক্সপেন্ড দ্য সিলেকশন এটা থেকে করতে পারি, অথবা কন্টিনিউ দ্য কারেন্ট সিলেকশন এটা দিয়ে করতে পারি। তো আমি এতটুকু জায়গা যেহেতু সিলেক্ট করেছি তাই আমি এখানে ক্লিক করে দিয়ে শর্টে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এবারে 12,000 টাকা থেকে শুরু করে নিচে 37,000 টাকা পর্যন্ত যতটুকু জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাগুলো আমাদের চলে আসছে সিরিয়ালভাবে ছোট থেকে বড় পর্যন্ত। আশা রাখি আমাদের এখান থেকে ফিল্টারিং এবং শর্টের কাজগুলো বুঝে গেছেন। এছাড়া আপনার লাস্ট কাজের জন্য আপনি ফাইন্ড করে বিভিন্ন অপশন বা লেখা খুঁজে বের করতে পারেন। আমি এখান থেকে ফাইন্ডে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমি জাস্ট আমি কোনো জায়গায় যদি লিখি, সাপোজ আমি এখান থেকে 18,000 টাকা বা এখান থেকে আমি 20,000 টাকা লিখে দিচ্ছি, সাপোজ 21,000 টাকাই লিখে দিই। 21,000 টাকা লিখে দেওয়ার সাথে সাথে ফাইন্ডে ক্লিক করে দিলে 21,000 টাকা কোথায় আছে সেটা খুঁজে বের করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে 21,000 টাকা দেখাচ্ছে। এবং কি যদি আমি মনে করি যে এখান থেকে আমি আর কোথায় আছে এটা দেখবো, সেজন্য ফাইন্ড দেখতে পাচ্ছেন আর দেখাচ্ছে না, তার মানে আমার সিলেক্ট করা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই আমার 21,000 টাকাটার এক জায়গায়ই আছে। তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। আমি যদি বাইরে ক্লিক করে দেই কোথাও সিলেক্ট করলাম না, এবারে যদি আমি ফাইন্ডে ক্লিক করে দিয়ে এখান থেকে আবারও ফাইন্ডে ক্লিক করে দেই, সেম এখান থেকে আমি যদি এবারে এই 21,000 টাকাটা অথবা যে কোনো একটা টাকা, সাপোজ আমি 30,000 টাকা লিখে দিচ্ছি, আমি এবারে ফাইন্ড নেক্সটে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে দিচ্ছে। এবং কি আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এটা আবার এই যে 30,000 টাকা এখানে ঘর করে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে, এবং আবারও ফাইন্ড নেক্সটে ক্লিক করে দিলে এখান থেকে আবারও 30,000 দেখাচ্ছে। এভাবে করে যত জায়গায় থাকবে তত জায়গায়ই দেখাবে। স্যাম যদি একটা কোম্পানিতে আপনি জব করেন, সেই কোম্পানিতে ধরলাম মোটামুটি 1 থেকে 2 হাজার লোক জব করে এবং প্রতিটা লোকেরই আইডেন্টিটি আছে, তার মানে আইডি নাম্বার আছে, তার যদি ডিটেলস জানতে হয় তাহলে সেই শিটে যাবেন এবং তাদের আইডেন্টি নাম্বার লিখে দিবেন। আইডেন্টিটি নাম্বার লিখে দেওয়ার সাথে সাথে ফাইন্ড নেক্সট ক্লিক করে দিবেন, তাহলে ওই আইডেন্টিটি নাম্বারটি একজনকার যেহেতু তাই তার নাম্বারটি শো করাবে। আশা রাখি বুঝে গেছেন। আর এই ভিডিওটিতে যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আরেকবার করে দেখবেন, এবং তারপরেও যদি সমস্যা হয় কমেন্ট বক্সে জানান, আমি সেই সমস্যা সম্বন্ধে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। আর যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে বা এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।